এই মুহূর্তত অসমী ৰাইজক দিবলৈ লৈছো বিগ ব্ৰেকিং নিউজ। আপোনাৰ কেঁচা ঘৰ আছে নেকি? যদি আছে তেন্তে ভাল খবৰ, চৰকাৰে দিব ঘৰ। ঘৰ বনাবলৈ উপযুক্ত মাটি নাই নেকি আপোনাৰ? যদি নাথাকে তেন্তে ভাল খবৰ, মাত্ৰ 500 টকাত লাভ কৰিব ঘৰ বনাবলৈ উপযুক্ত মাটি। 3 লেচৰ পৰা 5 লেচলৈ মাটি দিব চৰকাৰে। PMAYU চৰকাৰী ঘৰৰ মজাৰ খবৰ। লাখ লাখ দৰিদ্ৰতাই পাব চৰকাৰী ঘৰ। কোন সকলক ঘৰ প্ৰদান কৰিব চাওক। জয়ন্ত মল্ল বৰুৱাই কি ক'লে প্ৰথমত শুনিল। হয়, নিশ্চয় আপনাদের জানিব পারলে যে এই 3-5 লেচা মাটি কোনসকল প্রদান করব। যখন নগর অর্থাৎ আরবান অঞ্চল বাক করে আছে তেওঁলোকে কিন্তু 500 টাকা রাজ্যরে কিন্তু ডিসি সকলে কিন্তু এই মাটিসমূহ প্রদান করবার ঘর বানাবলৈ চৰকাৰী ঘর প্রদান করব। আর ইয়ার যখন চৰকাৰী ঘর লাভ করা নাই তেওঁলোকক মুখ্যমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করব। তার বাবে নোটিশ জারি করেছে। মই নোটিশ এটি আপনাদের পড়ি শুনাবলে যত্ন করেছো। আপনাদের নোটিশটো এবার চাই লোক। স্যার, নোটিশত কি লিখা আছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নোপোয়া সকলের কারণে সরকারের ডর ঘোষণা। অর্থাৎ যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া নাই কিন্তু মুখ্যমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করব। আরম্ভ হল মুখ্যমন্ত্রী আবাস যোজনা। আর আরম্ভ হল নতুনক মুখ্যমন্ত্রী আবাস যোজনা আরম্ভ হয়ে গেছে নতুনক। 1 লাখ মানুষক নতুনক চরকারি ঘর প্রদান করব। কোনবোৰ মানুহে আবেদন কৰিব পাৰিব চাওঁ আহক। ইয়াতে কোনসকলে আবেদন কৰিব পাৰিব ইয়াতে কিন্তু জানিব পাৰিব। মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনত সাধারণ রাইজৰ ভিতৰত ঘৰ নিৰ্মাণৰ সামৰ্থ্য নথকা সকলৰ বাবে আগবাঢ়ি আহিছে অসম চৰকাৰ। চাওঁ আহক, আপুনি এই মুখ্যমন্ত্রী আবাস যোজনার বাবে আবেদন কৰিব পাৰিবনে নাই? কিছুমান চৰ্ত মানিব লাগিব আবেদনৰ বাবে। আৰু আবেদন কৰিবলৈ কিন্তু কিছুমান চৰ্ত মানিব লাগিব। তলতে কিন্তু চৰ্তসমূহ দিয়া আছে, চাওক আপোনালোকে। তাৰপিছত লিখা আছে মুখ্যমন্ত্রী আবাস যোজনার যোগ্যতাবোৰ হল। প্রথম দিয়া আছে আবেদনকারীর পরিয়ালের বার্ষিক আয় 1 লাখৰ তলত হব লাগিব। অর্থাৎ যিজন আবেদন করব আবেদনকারী কিন্তু অর্থাৎ বছরি ইনকাম কিন্তু 1 লাখৰ তলত হব লাগিব। আর দ্বিতীয়তে লিখা আছে আবেদনকারীর পরিয়ালের কোনো সদস্য সরকারি চাকরিয়াল হব নোৱাৰে। চাকরিয়াল হলে সেই পরিয়ালের কোনেও এই আসনের বাবে আবেদন করিব নোৱাৰে। নাম্বার 3, যদি আবেদন করিয়ে যাওয়া 10 বছরের ভিতর সরকারের পর ইতিমধ্যে কোনো সরকারি আসনি লাভ করেছে যার জড়িয়ে ঘর নির্মাণ করিব পৰা যায় তেন্তে তেও আর মুখ্যমন্ত্রী আবাস যোজনার বাবে আবেদন করিব নোৱাৰিব। তারপর 4 নম্বর লিখেছে আবেদনকারীয়ে যিকোনো রাজ্য বা যিকোনো গাঁও বা নগরের পর আবেদন করিব পারে কিন্তু তেও সেই গাঁও বা নগরের স্থায়ী বাসিন্দা হব লাগিব। লিখা আছে মুখ্যমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি লাভ করার পিছত যদি আবেদনকারীয়ে 36 মাহৰ ভিতর নিজের ঘর নির্মাণ সম্পূর্ণ করব নোৱাৰে তেন্তে হে কিস্তি নাপাব। হয় এইকেইটা আসলে নতুনক ঘোষণা করার যোগ্যতা। আর এইকেইটার ভিতর যদি আপনি পড়ে তেনে ক্ষেত্র আপনি কিন্তু লাভ করব মুখ্যমন্ত্রী আবাস যোজনা। সো আজি এইটাই আসলে আপনার দিবলগিয়া আজির ডর আপডেট। ভিডিওটি চাই কেনে লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাব। আর এনেকা ধরনের গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ ভিডিও পাবলে হলে তলর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত থাকবে। আজিলে ইমানে, বাই বাই।